আর কি বলবো গো দিদি, তো আর যদি শুনো না, হ্যাঁ ফিস্টি করলে হয় না, অনেক দিন কোনো ফিস্টি হয় না। ভাবছি দেখ আমার বর কিন্তু দেখ প্রত্যেকদিন ফিস্ট করে রাত্রেবেলা বাড়ি ফিরে জানিস তো। এবার দেখ আমরা মেয়েরা মিলে আমাদের ওই যে গ্রুপে, হ্যাঁ হ্যাঁ ওই আমাদের বন্ধনের গ্রুপটা, হ্যাঁ হ্যাঁ তুই আমি তারপর টুক শ্যামলিকেও ডেকে নেবো, হ্যাঁ বলে সবাই মিলে ভাবছি যে ফিস্ট করবো বল। হ্যাঁ তাই করলে হয়, পড়েছে তো ওদেরকে ডাকবো নাকি? ডাক ডাক। আচ্ছা দাঁড়ো, ওই শ্যামলি ওদেরকে সব ডেকে নিয়ে আয় তো, ওই কাঁচিকে আর কাঁচির বউকে, হ্যাঁ সব ডেকে নিয়ে আয়। শুন এই যে দেখ কি হয়েছে, এই গয়নাগুলো করেছি ভালো লাগছে দেখ। ও হ্যাঁ কি কিনেছে নাকি? হ্যাঁ ওই ইমিটেশন। ও সেই জন্য রং চটে গেছে কেমন? হ্যাঁ তো কি হয়েছে সে বাদ দে, ওই আমি বেশি একটা ফিস্ট করলে তো হয়। তোরা সবাই করবি ফিস্ট? আমরা সবাই করবো কিন্তু দেখ বেশি কিছু করবো নি, হ্যাঁ খেজড়ি আর গেঁড়ির একটু ঝাল করবো। হ্যাঁ তাই করলে তাহলে আমি সকালবেলা গেঁড়ি বরং পাক থেকে তুলে নেবো। তুলে নিবি, আমি দেখ বেশি টাকা পয়সা দেবো, আমি 10-20 টাকা দেবো, এবার কে কি দিবি ঠিক কর, আমি বাসন কুসুন। আরে তাহলে আমি ওই চাল দেবো আর তুই কি মুসুর ডাল দিবি? শুন না মুসুর ডাল, হ্যাঁ তুই মুসুর ডাল দে আর তুই তাহলে মশলা পাতি গুলো দে, আর একটু ফুলকপি হলে ভালো। শুন না ওই রে আমাদের পেচকদের একটা গাছ আছে, একটা ফুলকপি তো নিয়ে রয়েছে, তাহলে রাত্রি বেলা বেরোতে হবে ওদের ওখান থেকে চাষ থেকে তুলে নিতে হবে, নিয়ে যাবো সেটা কোনো কথা না, ওই কাউকে বলবি নি জানো, বুঝেছিস? বলবি নি তোরা তো, তোর খুব পেট পাতলা সব বলে দিস। না না বলবো নি, হ্যাঁ বলবি নি, কালকে বেলা ওই কথা রইলো। হ্যাঁ তাই সকাল তো চলে আসবি, তাহলে কখন হবে? সকালবেলা চলে আসবি, আর আমার ঘরে বাঙ্কেতে বড় হাড়ি করা আছে, একটু বের করে দিতে পারবো পারবো নি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ চলো চলো, রুটি হবে রাত্রেবেলা, হ্যাঁ আজকে তো ভাবছি কি করবো, রুটি আর একটু ডিমের তরকারি করে নেবো। আমাদের এসব না, আমাদের মুড়ি খেয়ে নেবো যা ভালো ঠান্ডা হয়েছে। তোদের কি এনেছে, চপ এনেছে? একটুখানি হাঁড়ি যে কি রান্না হবে, তাহলে তুই কর আমি করতে পারবো। আরে তুই গেড়ি এনেছিস? গেড়ি এনেছিস? হ্যাঁ দূর আমার ভাল লাগেনি আমার, জানো আবার গেড়ি গুলোকে ছাড়াতে হবে। না 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 তাড়াতাড়ি করো, মরাই বসা হাড়ি বসা, হ্যাঁ জল দে, তোরা তো জোর করতে জল দে। দূর বাবা আর ভালো লাগে না, আবার জল তুলে আনতে হবে, দাঁড়া নিয়ে আসি। থেকে নিয়ে আয় না, ও আগো পুকুরের জলে রান্না হবে কি হয় জানার, ওইটা জলই খাওয়াই, নিয়ে আয় তুই তুই যত সব এই নিয়ে আস, জল নিয়ে আস। আর ওই শুন তুই ফুলগুলো আই, গেড়ি ছাল কে করবে গেড়ি? এই মুক্তা তুই গেড়ি ছালটা করে ভালো করিস, ঠিক আছে আমাকে পেঁয়াজ রসুন একটু কেটে দে তো। হ্যাঁ ওই শোনো ওখানে একটা শামুক আর ঝিনুকও তুলে আনবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হুম হুম ও মা গো, আরে একটা কিছু চাপা দে বাবা, বাহ ভালো গন্ধ উঠেছে, হাত পা দেখ। হ্যাঁ আরেকটু নুন দিতে হবে, দে নুন দে, বাহ কি সুন্দর গন্ধ, এই চাপা তুই একটু খা। হ্যাঁ দাও, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হয়েছে, হেভি হয়েছে। আমি একটা গামলি নিয়ে এসেছি, যদি বেশি থাকে খিচুড়ি দিয়ে দেবে, কত বেশি হবে? ঠিক আছে চলো 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 বসো, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, না আমি নিয়ে যাবো, খাবে বলেছিল একটু খিচুড়ি। শুন না বলছি যেটা বেশি আছে আমি নিব, বুঝলি? আরে না আমাকে একটু দাও, আয় দেখো আমি গামলি নিব, আরে নে সব কিছু চলে যা দূর বাবা, এই জন্য ফিস্টি করতে নেই, করতে হবে না, তুই নিয়ে যা, কোনদিন ফিস্টি করব না তোমাদের সঙ্গে, চলে যাচ্ছি।